শুক্রবার বিসিবির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে। এরপর 15 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানালেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। নতুন কমিটি না হওয়া পর্যন্ত আকরাম খানি অপারেশনস কমিটির চেয়ারম্যান পদেই থাকছেন। মাহফুজ মুকুলের রিপোর্ট। বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন, এতে বিসিবি সভাপতি জানান শুক্রবারের মধ্যেই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে। 24 তারিখে আমরা কমিটি নিয়ে বসবো, অন্ততপক্ষে চেয়ারম্যানটা ঠিক করে দিব এবং 15 দিনের মধ্যে তারা আমাকে ফুল কমিটিতে দিবে। গত 8 বছর ধরে ক্রিকেট অপারেশনসের দায়িত্বে থাকা আকরাম খান সভাপতিই থাকছেন বলেও জানান বিসিবি সভাপতি। কিন্তু সে 8 বছর ধরে ছিল এবং এটাতে প্রচুর কাজ, সে অন্য কোনোটা দিলে ও মনে করে যে এইটাতে তার যে সময় দেওয়া দরকার সেটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে, কাজেই তার প্রেফারেন্স বলেছে অন্য জায়গায় দিলে তার কোনো আপত্তি নেই। এদিকে বৃহস্পতিবারের মধ্যেই বিপিএলে দলের সংখ্যা চূড়ান্ত করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এখন পর্যন্ত আমাদের 6টা টিম মোটামুটি ফাইনালাইজ হয়ে গেছে এবং 6টা টিমকে আমরা কিছু যে রুলসগুলি দিয়েছি, আমাদের এখানে যে টাকা জমা দেওয়ার, পার্টিসিপেশন মানিটা জমা দেওয়ার, ওগুলি ওনারা হয়তো আজকে কালকের মধ্যে যারা দিয়ে দিবে তাদেরকে আমরা ফাইনালি অ্যাকসেপ্ট করে নিব। দেশি ও বিদেশি ক্রিকেটারদের বেতন সমন্বয় করা হয়েছে। কাছে 70 লাখ, তারপরে 35 লাখ, তারপর 25 লাখ, তারপর 18, 12, এরম করে আমাদের একটা। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন, ঢাকা।